স্বামী বিবেকানন্দ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয় তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী বাল্যকালে স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ ও ডাক নাম ছিল পিলে ছোটবেলা থেকেই তিনি পরোপকারী ছিলেন লেখাপড়ায় তিনি ভালো ছিলেন তিনি দক্ষিণেশ্বরের মহাপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন তিনি তার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হন রামকৃষ্ণদেবের তিরোধানের পর নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হন এবং সারা ভারতে গুরুর আদর্শ প্রচার করেন তিনি আমেরিকার চিকাগোতে বিশ্বের ধর্ম মহাসম্মেলনে যোগদান ও ধর্মকথা শোনান উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন